রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ড ধারকদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় সুখবর এই স্বাস্থ্যসাথী কার্ড থাকলে এখন থেকে পেয়ে যাবেন সরাসরি পঁচিশ হাজার টাকা বন্ধুরা অবশেষে এক দারুণ উদ্যোগ নিল সরকার যার মাধ্যমে এই স্বাস্থ্যসাথী কার্ড উপভোক্তাদের আরও অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া শুরু করেছে সরকার যেমনটি আপনারাও জানেন যে রাজ্যের সমস্ত খেটে খাওয়া সাধারণ মানুষদের সুচিকিৎসার জন্যই এই স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পটি চালু করা হয়েছিল কিন্তু বর্তমানে এই কার্ড দিয়ে আরও অনেক বেশি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে ইতিমধ্যে কোটি কোটি লোক কিন্তু এই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নথিভুক্ত রয়েছে তাদের সকলের জন্যই এই সুখবরটি আজ প্রকাশ করা হলো তো বুঝতেই পারছেন আপনিও যদি এই স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পের আওতায় থাকেন অর্থাৎ আপনার বাড়িতে কারোর যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে এবং সেখানে আপনার নাম থাকে তাহলে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো ঠিক কি কি নতুন ঘোষণা করা হয়েছে কারা কিভাবে এই হাজার টাকা পাবে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে নতুন কি কি সুযোগ সুবিধা পাবে গ্রাহকরা সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন কোথাও কিন্তু কেটে কেটে দেখবেন না বা ছেড়ে যাবেন না তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন না এ বিষয়ে আরও তথ্য আপনাদের দেব তার আগে বন্ধুরা বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সব যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখতেই পারছেন এই হচ্ছে সেই প্রতিবেদন এই স্বাস্থ্যসাথী কার্ডের নতুন সুবিধা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কী কী বলা হয়েছে দেখুন স্বাস্থ্যসাথী কার্ড ধারকদের জন্য দারুণ সুখবর চালু নতুন সুবিধা বিরাট উদ্যোগ সরকারের অর্থাৎ বুঝতেই পারছেন যাদের যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদের জন্যই কিন্তু এই নতুন সুযোগ সুবিধাগুলি ঘোষণা করা হয়েছে নতুন কী কী সুযোগ সুবিধা যুক্ত করা হলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নিন সাধারণ মানুষদের জন্য দারুণ উদ্যোগ নিল সরকার দিন দরিদ্র খেটে খাওয়া সাধারণ মানুষরা যাতে খুব সহজে কঠিন এবং জটিল রোগের চিকিৎসা করাতে পারে এবং তাদের সকলের সুস্বাস্থ্য সুনিশ্চিত করার জন্যই এই স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পটি চালু করেছিল সরকার আর এই স্বাস্থ্য প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত পরিবারগুলো বর্তমানে রয়েছে এই সমস্ত সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে সরকার নিল আরও একটি দারুণ উদ্যোগ যে সমস্ত পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদের প্রত্যেকে এখন থেকে পাবে আরও বেশি সুযোগ সুবিধা ইতিমধ্যে এ নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে যেখানে জানানো হয়েছে যে এখন থেকে এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় যে কোনো রোগের মেডিকেল পরীক্ষার জন্য পঁচিশ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া যাবে এর সাথে সাথে চিকিৎসার জন্য আরও বেশ কয়েকটি নতুন সুযোগ সুবিধার কথা জানানো হয়েছে আর এখানেই শেষ নয় আরও কিছু সুযোগ সুবিধা রয়েছে আপনাদের দেখাচ্ছি কি বলেছে দেখুন বড় কয়েকটি সুযোগ সুবিধা এর মধ্যে যুক্ত করা হয়েছে প্রত্যেক স্বাস্থ্যসাথী কার্ড উপভোক্তার পরিবার এই কার্ডের আওতায় কার্ডিওলজি অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় পেসমেকার স্টেন টাইটেনিয়াম প্লেটসহ আরও উন্নত মানের যন্ত্রাংশ কেনার জন্য এখন থেকে আর্থিক সহায়তা পাবে আর সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে উপকৃত হবে লক্ষ লক্ষ সাধারণ মানুষ তো বুঝতেই পারছেন বেশ কিছু নতুন সুযোগ সুবিধা আপনাদের জন্য চলে এসেছে এরপর কি বলেছে দেখুন যদিও বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিভিন্ন রকম অভাব অভিযোগ দেখা যায় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে এই কার্ডের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়নি বলে বরাবরই কিন্তু অভিযোগ ওঠে এবার সেই সমস্ত কিছু নিয়েও সরব হয়েছে সরকার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই কার্ডের মাধ্যমে চিকিৎসায় যত টাকা খরচ হবে সরকার সংশ্লিষ্ট চিকিৎসা কেন্দ্রকে সেই টাকা দিয়ে দেবে তবে এই নিয়ে কোনো রকম কারচুপি করা চলবে না যদি কোনো চিকিৎসা কেন্দ্র এমনটা করে তাহলে উক্ত চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা এই ছিল আপাতত আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ